ওয়েলকাম গাইডস, আমি সুব্রত আর আপনারা দেখছেন ট্রাভেলিং ফ্রাইডে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বেঙ্গল সাফারি, অর্থাৎ বেঙ্গল সাফারিতে। তো বেঙ্গল সাফারি যেতে হলে আপনাদেরকে সবার আগে পৌঁছতে হবে শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে যে শালুগড়া রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে আপনাকে এগিয়ে যেতে হবে। শিলিগুড়ি থেকে বেঙ্গল সাফারি করতে যেতে আপনি বাস, অটো, টোটো বা কোনো বাইক, এই ধরনের যানবাহন নিয়ে বা কোনো ছোট গাড়ি নিয়েও আপনি পৌঁছে যেতে পারবেন বেঙ্গল সাফারিতে। সেখানে গিয়ে আপনাকে টিকিট কাটতে হবে এবং তারপর সেখানে প্রবেশ করতে হবে। তো বন্ধুরা, এই বেঙ্গল সাফারি কি এবং কিভাবে আপনি বেঙ্গল সাফারি করবেন সেগুলো সম্বন্ধে আমি আপনাদেরকে ভিডিওর ভিতরে বলছি। তো বন্ধুরা, চলুন শুরু করছি আমি আজকের ভিডিও বেঙ্গল সাফারি। তো বন্ধুরা, আমরা চলেছি শালুগড়া রাস্তা ধরে, যে বেঙ্গল সাফারি করতে আমরা যাব সেই ডেস্টিনেশন পয়েন্টে। এটি হলো বেঙ্গল সাফারি যাওয়ার রাস্তা। আপনারা দেখতেই পাচ্ছেন যে বেঙ্গল সাফারি যাওয়ার রাস্তার কন্ডিশন খুবই সুন্দর। এখান থেকে আমরা বাঁদিকে টার্ন নেব। এই বাঁদিকে টার্ন নিলেই আমাদের যে বেঙ্গল সাফারি মেন গেট, সেই গেটের কাছে পৌঁছাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টিকিটের রেট কত রয়েছে। 12 বছরের নিচে রয়েছে 25 টাকা, আর তার উপরে 30 টাকা এমনি গেটে যে এন্ট্রি ফি, সেখানে এন্ট্রি ফি নিতে হয়। এবং এই মেন গেট দিয়ে আপনারা যে ভেহিকলস নিয়ে যাবেন সেটি নিয়ে ভেতরে প্রবেশ করবেন। এখানে আমরা আমাদের বাইকটি নিয়ে ভেতরে প্রবেশ করলাম। এইখান দিয়ে প্রবেশ করবার পর দেখুন ভেতরে গাড়ি রাখার জন্য শেড তৈরি করা রয়েছে। এছাড়াও আপনি যেখানে খুশি সেখানে আপনার ভেহিকলসকে রেখে দিতে পারবেন। তো এখানে আলাদা আলাদা ব্যবস্থা করা রয়েছে। তো চলুন বন্ধুরা, আমরা বেঙ্গল সাফারি করবো, দেখে নেব। তো ফ্রেন্ডস, বেঙ্গল সাফারিতে একটি ঘটনা ঘটেছিল যে আমি রওনা দিয়েছিলাম দুপুর 2টোর দিকে, আর বেঙ্গল সাফারির যে টিকিট কাউন্টার সেখানে পৌঁছতে আমার প্রায় সময় লাগে 30 মিনিট মতো। কিন্তু সেখানে পৌঁছবার পর আমি জানতে পারলাম যে টিকিট অলরেডি শেষ হয়ে গেছে, অর্থাৎ বেঙ্গল সাফারি করবার জন্য যে আলাদা টিকিট ব্যবস্থা রয়েছে সেই সাফারি করবার টিকিট ফুরিয়ে গেছে, আর সেই জন্য আমি সাফারিটি করতে পারলাম না। তো এটা আমার এই বেঙ্গল সাফারি প্রোগ্রামের একটি হ্যাজার্ড হয়ে থাকবে। এখান দিয়ে আমরা টিকিট চেক করে ভেতরে এন্ট্রান্স নিচ্ছি। এখানে আপনাকে মেটাল ডিটেক্টরের সাহায্যে চেক করে ভেতরে প্রবেশ করবার অনুমতি দেওয়া হয়। তো আপনার সব কিছু চেক করবার পর আমরা এখান থেকে ভেতরে প্রবেশ করি। আপনারা ভেতরটা দেখছেন খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে। এই রাস্তা ধরে সামনে এগিয়ে যেতে হবে। এখান দিয়ে দুদিকে যাওয়ার রাস্তা রয়েছে। তো এই হলো বেঙ্গল সাফারি করবার যে গাড়ি, এই গাড়িতে করেই সাফারি করানো হয়। এই গাড়িগুলির সংখ্যা মোট 5টি গাড়ি রয়েছে বলেই আমি এখানে শুনেছি। তো এখানে আমরা 3টে গাড়ি দেখতে পাচ্ছি। এই গাড়িগুলি ফুললি এসি, এর ভেতর থেকে কাউকে বাইরে বেরোতে দেওয়া হয় না, আর এই গাড়িতে করেই সমস্ত ট্যুরিস্টরা সাফারি করতে যান। যে টাইগার এখানে সাফারিতে দেখানো হয়ে থাকে, টাইগার, ভাল্লুক বা ডিয়ার, এইসব জন্তুদেরকে এর ভেতরে রাখা রয়েছে তা দেখানো হয়। এখানে এলিফ্যান্ট সাফারিও রয়েছে। তো এই হলো এলিফ্যান্ট সাফারির যে স্তম্ভটা রয়েছে, এখান থেকে করা হয়ে থাকে।
এখানে মূলত সকালবেলা এলিফ্যান্ট সাফারি করানো হয়। আর ঠিক এলিফ্যান্ট সাফারির উল্টো দিকে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তা ধরে যখন আপনি এগিয়ে আসবেন তখন এখানে একটি বেশ কিছু চিড়িয়াখানার মতন করে রেখে দেওয়া হয়েছে, বেশ কিছু খাঁচা বড় বড় তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন রকমের পাখি আছে, এখানে ময়ূর, সারস এবং আরও অনেক সুন্দর সুন্দর পাখি, তারপরে ধনেশ পাখি এখানে আপনারা দেখতে পাবেন। এই জায়গাটি খুবই সুন্দর লাগবে আপনাদের কাছে। এই দেখুন একটি খুব সুন্দর ময়ূর এখানে। এগুলি দেখতে দেখতে আপনার মন ভরে উঠবে। এরপর আরেকটু এগিয়ে গেলে এখানে পাবেন ক্যাট, ক্যাটফি বলে এখানে রাখা রয়েছে। এখানে বেশ কিছু ক্যাট থাকে, এই তাদের ঘরবাড়ি। এগুলো দেখতে আপনাদের কাছে খুবই সুন্দর লাগবে। এই জায়গাগুলি খুবই মনোরম, চারিদিকে সবুজে সবুজ, শুধু সবুজ গাছপালা ভর্তি। তো বন্ধুরা, এই বেঙ্গল সাফারি করে আপনাদের সত্যি খুব ভালো লাগবে। একটি বেঙ্গল সাফারি কমপ্লিট সময় লাগে মোটামুটি 30 মিনিট মতন। আর এখানে বেশ কিছু পার্কের মতন ব্যবস্থা করে রাখা রয়েছে, যেখানে বাচ্চারা খেলাধুলা করে থাকতে পারবে। বিভিন্ন রকম উপকরণ রাখা রয়েছে। এছাড়াও রয়েছে বেশ কিছু ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারগুলি থেকে আপনি বেঙ্গল সাফারির যে অরণ্যটি রয়েছে সেই অরণ্যটিকে আপনি সুন্দরভাবে দেখতে পারবেন। এখানে আরও একটি জায়গা রয়েছে যেখানে কুমির রাখা রয়েছে। এই জলাশয়গুলির ভিতরে কুমির রয়েছে। তো এই ক্রোকোডাইলগুলির সংখ্যা এখন অল্প, তবে আগামী দিনে এখানে অনেক বেশি ক্রোকোডাইলে পরিণত হবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ট্রাভেলিং ফ্রাইডেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।